18-তে আইনস্টাইন হকিং এ হারিয়ে দিল এই ভারতীয় কিশোরী। 18-র স্পর্ধার সঙ্গে আমাদের অনেক আগেই পরিচয় হয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের হাত ধরে। এই রকম স্পর্ধাতে বিশ্বকে তাকে কুর্নিশ করতে বাধ্য করল এই 18। 18-র প্রতিভার কাছে হেরে গেলেন আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং এর মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীও। ভারতীয় বংশোদ্ভূত কিশোরী রাজগৌরী পাওয়ার আইকিউ টেস্টে স্কোর করল 162 পয়েন্ট, যা আইনস্টাইন ও হকিং এর স্কোরের চেয়ে 2 পয়েন্ট বেশি। গত মাসে ইংল্যান্ডের ম্যাচেস্টারে অনুষ্ঠিত ব্রিটিশ মেনসা আইকিউ টেস্টে অংশগ্রহণ করে রাজগৌরী, সেখানে কামাল করে দেখায় এই কিশোরী। ইতিমধ্যেই তাকে কভেটেড সোসাইটির সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। মেনসার তরফে জানানো হয়েছে সারা বিশ্বে মাত্র 20,000 জন এই স্কোর তুলতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে এখন থেকে রাজগৌরীও একজন, যেখানে 140 পয়েন্ট পেলেই একজনকে জিনিয়াস বলা হয়, সেখানে রাজগৌরী পেয়েছে 162 পয়েন্ট। নিজের সাফল্য রীতিমতো উচ্ছ্বসিত 18-র কিশোরী, যদিও জানিয়েছেন টেস্ট শুরুর আগে কিছুটা নার্ভাস ছিল সে। এরকম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।